তো ভিউয়ার্স আমরা এখন লাবণী পয়েন্ট থেকে লিভ নিতেছি তো আমরা যাব হচ্ছে হিমছড়ি তারপর হচ্ছে লালকাকড়া বিচ দেন হচ্ছে মাঝখানে যদি আমরা প্যারা গাইডিং করি দেন তারপরে আমরা একদম লাস্ট কিনারি বিচে চলে যাব ওই জায়গা থেকেই ব্লগ কি আজকে জন্য এন্ডিং নেক্সট ব্লগ আবার রাত্রেবেলা ফুড রিভিউ মতন কিছু ইয়েস ইনশাআল্লাহ দেখছেন আমরা তো সবার সাথে থাকবেন ঠিক আছে আমরা এখন রেজু খাল সেতু পার হইতেছে এটা ওই যে ছোট ছোট নৌকা ছোট না আসলে বড়ই ছোট দেখা যাইতেছে দূরে অনেক জ্যাম হয়ে যায় ভিউয়ার্স আমরা আইসা পড়ছি পাথরঘাটা এই যে পাথর পাথর পাহাড়িতে কেমন লাগতেছে বালির থেকে পাথর তো বেস্ট তাই না বালিতে তো পা মনে করো ভিতরে ঢুকে যায় এটা তার ভিতরে ঢুকতেছে না এই যে হাঁটতে তাও একটু কমফোর্টেবল এই যে আবার বালি ও পাথর ওই যে সামনে হইতেছে আপনার সমুদ্র আর কি বালিগুলো এদিকে কালো কালো তাই না শান্তি আছে এই যে লাবণী পয়েন্ট কি সব পিছে মানে সব পিছে ভিতরে ঢুকে যায় আর শুধু পাথর আর পাথর বড় বড় পাথর ইলা যে এই যে এমনি সিলেটে যে ছোট ছোট পাথর হ্যাঁ তা তো একটু সাবধানে হাঁটতে হবে গাইস বুঝিয়ে যাবা সেই অসম ভিউ এটা তাই না এই জায়গায় আসলে পয়েন্ট লাবণী পয়েন্টের দিকে জায়গায় মানুষ অনেক কম অনেক কম তো করোনা ভয় আর কি ওই জার থেকে এই জায়গায় আসে বলতে গেলে মাস্ক উইথ মাস্ক নাই সব জায়গায় একটা লেখাই আছে নো মাস্ক নো সার্ভিস তো আমরা সব সার্ভিসই নিতেছি উইদাউট মাস্ক তাই তো আর ভিউয়ার্স এই যে সমুদ্র দেখতেছেন সমুদ্র কত নিচে এসে বসে আর ফিলিং আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু রিক্স আছে পাথর তো এটা ভিতরে অনেক ভিউয়ার্স দারুণ লাগতেছে এদিকে বিচ আচ্ছা ফোনে যে আমরা ফোনে ব্যবস্থা করছি এই জায়গায় ফোনে দেখো তো ও এই যে জায়গায় দেখাইতেছে আসলে রোদরে আমি দেখতেছি না যে স্ক্রিনে কি কই আমার কতটুকু দেখা যাইতেছে ও দারুণ পানির শব্দ শোনা যায় কিরকম আমি জানি না বাট আই থিঙ্ক মাইক লাগানো হয়েছে তো শব্দ শোনা যায় মনে হয় হ্যাঁ তাই তো এই যে শব্দটা দারুণ লাগছে এটা সাইডে ওই সাইডে যাই ও ওই এই দিকে নিচে ভাইয়া Thank you.
ঘুরো ভাইয়া, ওইদিকে দেখো, এদিকে ঘুরো। ও ডাউন, রোদের মধ্যে আসলে পানিতে ভিজা। আর পানি টেস্ট করবো নাকি ভাই? একটু পানিটা টেস্ট করতে কিরকম লাগে, একটু একটু টেস্ট করতাম, একটু রিভিউ দিতাম, পানি টেস্টের রিভিউ দিতাম। আচ্ছা রিভিউ দারুণ লাগতেছে ভাই, সত্যি কথা। আমার ফার্স্ট টাইম লাইফে, আর ভাই আরও মনে হয় কক্সবাজার এই জায়গায় এই প্লেসে ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেকে আছে কক্সবাজারে জাস্ট খালি ওই বিচে এক জায়গায় থাকে, যে আপনার যে পয়েন্টে থাকে ওই পয়েন্টে ঘুরে যায়। আসলে কক্সবাজার অনেক বড় এরিয়া, 120 কিলোমিটার এরিয়া, তো ঘুরতে আসলে একদিনে ততটুকু পসিবল হয় না, যতটুকু সম্ভব আমরা ওইভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আর ভিডিওটা সবাই প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট ছাড়া আসলে ওইরকম ইন্সপায়ার হয় না। ও দারুণ, এটা জোশ লাগে। এটা জোশ, ওই জায়গার থেকে এই জায়গায় নাফল আছে তোমার। তো বিয়ার্স, আমরা পাথরঘাটায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এই জায়গায়। তো এখন পাথরঘাটার থেকে আমরা বেরোইতেছি, তো আবার আপনাদের ওই যে ওই জায়গায় একটু নিয়ে যাবো দেখি। ওই জায়গায় ওই জায়গায় মনে হয় যে সমুদ্রে যখন স্রোত আসে বা ঝড় টর হয় তখন মনে হয় যে এইগুলা মাটি আটকায় রাখতে সুবিধা করে। এইটা উঠাইতে ভালো ভালো হইতে, আর বডি বিল্ডার হইতে। আচ্ছা তাহলে আমরা এই যে বেরোই, ঠিক আছে আজকে? হ্যাঁ, ওকে, হাই গাইস, তো দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে আমরা যাবো ইনহানি বিচ, না